হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার আয়োজন দেখে বুঝতে পারছেন আমি এই শীতের সিজনাল যে পিঠাগুলো বিশেষ করে চিতয় পিঠাটা সবারই অনেক পছন্দের তো আমি আজকে এটা বানিয়ে দেখাবো তো আমি পাতিলের মধ্যে ভিজা চাউলের গুড়িটা নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে পানি দিয়ে এই গোলাটা ভালোভাবে বানিয়ে নিব দেখুন আমি ধীরে ধীরে মিক্সড করে নিচ্ছি নেওয়ার পরে আমি চুলাটা অন করে এটার উপরে আমি গোলাটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব গোলার নিচে একটু লেগে লেগে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো দেখেন আমার গোলাটা ঠিক এইভাবে বানিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম আর চুলাই দিয়ে আমি পিঠাটা বানানোর জন্য দিয়ে দিলাম একটু পাতা অ্যাড করেছি এবার একটা দিয়ে দিচ্ছি পিঠার মধ্যে ডিম এটা খেতে খুবই ভালো লাগে এই যে আমার পিঠাটা বানানো শেষ আশা করি আপনাদের ভালো লাগছে ধন্যবাদ সবাইকে